আই এম রূপম, এখন কথা হবে দ্য গ্রে ম্যান সিনেমাটা নিয়ে। তো কেমন লাগলো এই ছবিটা যেটা আজকে নেটফ্লিক্সে রিলিজ করা হয়েছে? তো আমার মনে হয় রুসো ব্রাদার্স এর পরে একটা ইউনিভার্স বানাতেই পারে, আরও একটা ইউনিভার্স যেখানে তারা এজেন্টদেরকে রাখলো। এবার অনেকে বলবে তাহলে কি এটা স্পাই ইউনিভার্সের নকল, ভাবতেই পারে। তবে না না, অতটা ওদের খারাপ অবস্থা হয়নি। ধরো এক্সট্রাকশনের আমাদের হেমসওয়ার্থ রয়েছে, এক্সট্রাকশন টু আসছে, এবং এখান থেকে গসলিং। তো এই ক্যারেক্টারগুলোকে নিয়ে কন্টিনিউ করে দিল একটা গল্প। যাই হোক, নেটফ্লিক্স পয়সা ছাপছে ঢালছে, তো নেটফ্লিক্স অনেক টাকা খরচা করেছে এই সিনেমাটা বানানোর জন্য। তো এটা কি আপ টু দ্য মার্ক হয়েছে? এবং চার বছর পর রায়ান গসলিং সিনেমা করলেন, তো এক্সপেকটেশন কীরকম থাকবে যে এই সিনেমাটা নিশ্চয়ই ভালো কিছু দেখেছে সিনেমার মধ্যে, এই কারণেই সেই লোকটা ইনভেস্ট করেছে নিজেকে। কিন্তু এই সিনেমাটা দেখার সময় আমার বারবার প্রশ্ন জাগলো যে রায়ান গসলিং কেন এই সিনেমাটা সাইন করলো। আমি তাও মানলাম ক্রিস ইভান্স এরকম একটা ক্যারেক্টার প্লে করেছে যে ক্যারেক্টারটায় যদিও ডেভেলপ ছিল না চরিত্রটা, বাট স্টিল। কিন্তু রায়ান গসলিং কেন, যদিও গল্পটা বলিনি না। রায়ান গসলিং হচ্ছে সিক্স, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে তাকে একটা মিশন দেওয়া হয় যেখানে তাকে একজনকে মারতে হবে। যাকে মারতে হবে সে কে না সেটা বলবো না। এবার তাকে খুন করার পরে এবার সে পেয়ে যাচ্ছে একটা ডাটা, এবার সেটা তার কাছে রেখে দিচ্ছে। তার সঙ্গে দেখা হচ্ছে এজেন্টের, যে চরিত্রটা প্লে করেছে এখানে, অ্যানা ডে আর্মাস। এবার তারপর এজেন্সির বিশ্বাস হয়ে যায় যে নিশ্চয়ই সিক্সের কাছে সেই ডাটা বা এমন কিছু আছে যেটা থাকা তার কাছে দরকার ছিল না। তার কারণ হচ্ছে যাকে মারতে পাঠিয়েছে তার কাছ থেকে সেটা মিসিং। তারপর কী করে ধরা হবে বা ধরা যাবে কি যাবে না, এই নিয়েই হচ্ছে এই দু ঘন্টা দু এক মিনিটের এই সিনেমাটা। এর থেকে বেশি জানতে হলে নেটফ্লিক্সে গিয়ে সিনেমাটা দেখতে পারো। হ্যাঁ, এটা হিন্দি ডাবিংয়ের সাথে আরও অনেক ভাষাতে এসেছে। তো এই সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিক, তো আজকে আমরা উল্টো করবো। আজকে আমরা নেগেটিভ দিকগুলো আগে বলবো, তারপর আমরা পজিটিভ দিক বলবো। তো এই ছবির প্রথম যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে এই ছবির গল্প। ছবির গল্পের মধ্যে নতুনত্ব কিছু নেই এবং আমি খুব একটা আশাও করিনি যে নতুনত্ব কিছু থাকবে, তবে গল্পের অ্যাটলিস্ট কিছু তো থাকবে। সেকেন্ড যে বিষয়টা, আমরা যদি মিশন ইম্পসিবলের ফার্স্ট পার্টেই এত কিছু দেখে নিতাম তাহলে কি আমাদের ফার্স্ট পার্ট মানে এত ইন্টারেস্ট জাগাতে পারতো যে আমরা সেকেন্ড পার্ট দেখতাম, থার্ড পার্ট দেখতাম? তো এটা একটা বিশাল বড় ফ্র্যাঞ্চাইজ যেটাকে কন্টিনিউ করে নিয়ে যেতে হয়। তো যদি প্রথম পার্টে আমাদের এজেন্সি সম্পর্কে বা এই ক্যারেক্টার, এই এজেন্ট যারা এতদিন কয়েদি ছিল, তাদেরকে ডিউটি দেওয়া হচ্ছে, তারা সেটা পালন করছে, তো এদের না পার্সোনাল লাইফ মানে সিক্সের ক্যারেক্টারটার না পার্সোনাল লাইফ, সে কোথেকে বিলং করে, তার কী ইমোশনস রয়েছে, সে কী কী দেখে এসেছে, না সেটাকে ডেভেলপ করেছে, না এখানে এজেন্সিটাকে ঠিকমতো এস্টাবলিশ করতে পেরেছে। তো যার ফলে ছবিটার রাইটিংটার মধ্যে অনেকটা সমস্যা রয়ে গেছে। এবার যেহেতু স্ক্রিন প্লে প্রচণ্ড টাইট, আমাদের হয়তো ভাবার সময়টা দেয় না, কিন্তু ছবিটা ইমোশনালি আমাদের সঙ্গে কোনো দিক থেকে জোড়ে না। সেকেন্ড হচ্ছে এখানে ক্যারেক্টার ডেভেলপমেন্ট। এখানে যদি আমি লয়েডের চরিত্রটা বলি, মানে যে ক্যারেক্টারটা পোর্ট্রে করেছে এখানে ক্রিস ইভান্স, বা যদি আমি এখানে বলি অ্যানা ডে আর্মাস, তার যে ক্যারেক্টারটা রয়েছে এজেন্টের, সেই চরিত্রটা বলি, মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে তামিলিয়ানের যে ক্যারেক্টারটা, যে ক্যারেক্টারটা পোর্ট্রে করে আমাদের ধনুষ ভাইয়া, সেই জায়গাটা, মানে তার চরিত্রটা যেরকমভাবে লেখা হয়েছে এবং যেরকম চরিত্রটাকে শেষ করা হলো, আমি না মানে অবাক যে তারা এরকমভাবে কেন ওয়েস্ট করলো ধনুষকে। এত সুন্দর তাকে ইন্ট্রোডিউস করানো হলো, তারপরে চরিত্রটা জাস্ট ফেড আউট হয়ে গেল। আমি অবাক যে কেন এরকমভাবে ধনুষকে ওয়েস্ট করা হলো এই সিনেমা। অনেকক্ষণ ধরে সিনেমার নেগেটিভ দিক বললাম, এবার যদি পজিটিভ দিক বলি, এখানে অ্যাকশন সিকোয়েন্সেস আমরা জানতাম খুব ভালো হবে, যেটা অবশ্যই খুব ভালো হয়েছে। তবে এখানে তারা অডিয়েন্সকে নতুন কিছু প্রোভাইড করার চেষ্টা করেছে, যেমন এখানে একটা চরিত্রকে ফলো করে ক্যামেরা এগিয়ে যায়, তারপরে সেখান থেকে ডান দিকে যদি কোনো গাড়ি নেয় বা ডান দিক কোনো রাস্তার মোড় নিচ্ছে, সেখানে ক্যামেরাটা মুভ হয়, সঙ্গে সঙ্গে রোটেট হতে থাকে এবং সেটার সাথে কন্টিনিউটি মেলানো হয়। কুইক কাটে আমরা পরের শট দেখতে পারি এবং আবার সেই মুভমেন্ট। তো এই যে প্যাচিংটা সেটা সত্যি খুব ভালো হয়েছে। তো এডিট এবং সিনেমাটোগ্রাফি অসাধারণ। কিছু কিছু জায়গায় হ্যান্ড টু হ্যান্ড ব্যাটলের যে সিকোয়েন্সগুলো সেগুলো খুব ভালো। তো অ্যাকশন সিকোয়েন্সেস ওরকমভাবে, ক্যামেরার মুভ ওরকমভাবে, হ্যান্ডেল শট, লম্বা লম্বা ওয়ান টেক শট, ওগুলো দেখতে মজা লাগে। যদি পারফরমেন্সের কথা বলি, রায়ান গসলিং খুব ভালো একজন পারফর্মার, আমার তাকে খুব ভালো লাগে এখানে, তাকে খুব কুল লাগে এখানে। তার সেরকম কিছু করার ছিল না, বাট স্টিল সে ভালো কাজ করেছে। ক্রিস ইভান্স, তার চরিত্রটা ভালো লেগেছে, মানে চরিত্র ভালো লেখা হয়নি বাট সে ক্যারেক্টারটা ভালো পোর্ট্রে করেছে। ধনুষকে আমি বললাম ওয়েস্ট করেছে, এবং অ্যানা ডে আর্মাস যদি কথা বলি, নো টাইম টু ডাইতে ওইটুকু পোর্শন এসেছিলো কিন্তু লোকে ভুলতে পারেনি এখনও। আর এখানে সে অনেকক্ষণ আছে কিন্তু কোথাও একটা গিয়ে একটা খামতি রয়ে গেছে, কারণ চরিত্রটা ঠিকমতো
ছবির প্রোডাকশন কোয়ালিটি জানা কথা ভালো হবে, ছবির স্ক্রিন প্লে টাইট হওয়ার দরুন আমাদের ছবিটা এঙ্গেজিং মনে হয় এবং মনে হয় ছবিটা শুরু থেকে শেষ অবধি আমাদেরকে কোথাও বোর করে না। ওভারঅল দ্য গ্রে ম্যান আমার মনে হয় এই সিনেমাটা তুমি যদি একবার অ্যাকশন থ্রিলার দেখতে চাও তাহলে তুমি এই সিনেমাটা একবার দেখতে পারো। আসলে আমরা এত এক্সপিরিয়েন্স থ্রিলার দেখে নিয়েছি ইদানিং, তো আমাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকে, কিন্তু এক্সপেকটেশন এই সিনেমাটা কোনোভাবেই ফুলফিল করতে পারে না। এটা একটা মিডিয়োকর সিনেমা হয়ে থাকে, যেটা আমাদের এক্সপেকটেশন ওরকম ছিল না। আমরা ভেবেছিলাম হয়তো অ্যাটলিস্ট তার থেকে অনেক বেটার হবে, সেটাই ছবিটা ডেলিভার করতে পারে না। তো এই ছিল আমার রিয়াকশন, তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবে অবশ্যই করে দিও, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টপ বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।